তাদেরকে সাহায্য করছে, মিডিয়া পুরো ঘটনাকে রিপোর্ট করছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এলাকার চেয়ারম্যান তার আগমন ঘটেছে এখানে, উনি ব্যাপারটা দেখছেন। প্রবেশ করছে রেড কিচেন সোসাইটির সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি রেড কিচেন সোসাইটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, রেড কিচেন সোসাইটি তারা যেমন খুশি তেমন সাজো একটি অনুষ্ঠান দেখাবে। আমরা তাদেরকে অ্যাম্বুলেন্সে প্রবেশ করতে দেখছি, তারা অ্যাম্বুলেন্সে প্রবেশ করছে। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা এখনই এখনই চলে আসবেন অ্যাম্বুলেন্স কলেজে। আমরা দেখতে পাচ্ছি রেড কিচেনের সদস্যরা তারা বিভিন্নভাবে পাশে দাঁড়িয়ে রয়েছেন, আর তাদের যেই প্রস্তুতিমূলক বিষয়গুলো সেগুলো তারা নিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চারপাশে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সবাই যেমন খুশি তেমন সাজো রেড কিচেন সোসাইটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এখন তারা তাদের পরিবেশনা শুরু করবেন। আমরা তাদের পরিবেশনাটি দেখেছি, এখানে তারাই নিজেরাই উপস্থাপনা করবেন। এবং এইখানে সাইকেল দেখতে পাচ্ছি, এখানে খাদ্য খাবার এবং রেড কিচেন সোসাইটির পিছনে তাদের যেই এবং রোবার স্কাউট তাদের সাথে রয়েছেন, তাদের পরিবেশনাটি তারা শুরু করবেন, এখনই শুরু করবেন তাদের পরিবেশনাটি। আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবেশনাটি আপনারা পুরো এখনই শুরু করবে। বাংলাদেশ রেড কিচেন সোসাইটি তাদের সদর দপ্তরের একজন স্বেচ্ছাসেবক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভূমিকম্প এবং অগ্নি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটি মহড়ার আয়োজন করেছি যেটা ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড সম্পর্কিত। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর কাকরাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা হয়ে চলছে এখানে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অতি গুরুত্বপূর্ণ এলাকা খুবই সুন্দরভাবে সবকিছু চলছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্প শুরু হচ্ছে এখানে। এখানে হুট করে প্রবল ভূমিকম্প শুনতে পাচ্ছি আমরা। সুন্দর স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ভূমিকম্প এসে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পথচারীদের মধ্যে অনেক কোলাহল সৃষ্টি হয়েছে এবং একজন সাইকেল চালক যিনি অ্যাক্সিডেন্ট করেছেন এবং তিনি সেন্সলেস হয়ে গিয়েছেন। এবং দেখতে পাচ্ছি যে একটি ভবন ধ্বংস হয়েছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাধারণ জনগণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে কল দিয়েছেন। তার থেকে আমরা দেখব যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন পথচারী তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে ফোন দিয়েছেন এবং সেখান থেকে একটি দল ঘটনাস্থলে আসছেন। অ্যাম্বুলেন্স উইথ লিটল পার্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে
দেখতে পাচ্ছি রেড কিসেন সোসাইটির সদস্যরা তারা গাড়ি নিয়ে আসছেন রেড কিসেন সোসাইটির সদস্যদেরকে নিয়ে আনার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে একটি রেড কিসেনের দলসদ এসেছেন এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ অনেক কোলাহল সৃষ্টি করছে এবং তারা অনেক সমস্যা সৃষ্টি করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রেড কিসেন সোসাইটির একটি দল ইতিমধ্যে গাড়ি থেকে নেমেছেন এবং একটি একটি ভাগ চলে গেছে ক্রাউড কন্ট্রোলিং এর জন্য তারা পুরো ক্রাউডটাকে কন্ট্রোল করছেন এবং আমরা দেখতে পাচ্ছি একটি স্বেচ্ছাসেবক দল ব্রিফিং করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি একটা রেস্কিউ টিম রেস্কিউর জন্য বের হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে চায়ের স্টল আগুন ধরে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রিপোর্টার চলে এসেছে এবং পুলিশও আমাদের এখানে সংযোগ হয়েছে তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
আমরা দেখতে পাচ্ছি উইটল পার্ক স্কুল এন্ড যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানটি পরিচালনা করছেন পরিবেশনা করছেন উইলস লিটল পার্ক স্কুল এন্ড কলেজের হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি কীভাবে তাদের সহযোগিতা করছে সাংবাদিক সংবাদ মাধ্যমে লাইভ করছেন ক্যামেরাম্যান করছেন আবারও এসেছেন
আরেকজনকে ফার্স্ট এইড প্রাথমিক ফার্স্ট এইড তারা এবং যেমন খুশি তেমন সাজো আমরা সকলকে দেখতে পাচ্ছি একটা বাবু আসে বাংলা মিডিয়াম হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি হ্যাঁ দেখতে পাচ্ছেন যেমন খুশি তেমন সাজো আমাদের এই যে নির্যাতিত তাকে দেখা যাচ্ছে আমরা ফুল ভিডিওটি করলাম আপনারা দেখেছেন উইলস লিটল পার্ট স্কুল অ্যান্ড কলেজের আর রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষার্থীরা তাদের একটি পরিবেশনা দেখিয়েছিলেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক চমৎকার একটি পরিবেশনা উদ্ঘাটন সম্পন্ন হয়েছে হ্যাঁ তাদের একে একে সবাইকে দেখা যাচ্ছে তাদের সবাইকে দেখা যাচ্ছে করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন তাদের বন্ধুরা উইলস লিটল পার্ট স্কুল অ্যান্ড কলেজের উইলস লিটল পার্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স সকলকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভূমিকম্প হওয়ার পরে কিভাবে আমরা শুনতে পাচ্ছি এখন বাংলাদেশের সিভিল সোসাইটির টিম চলছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তারপর আমাদের ওয়ার্ল্ড স্টার 20 মিনিট ক্লাস সেটিতে থাকবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে আরও অন্য ভিডিও দেওয়ার জন্য উইলস লিটল পার্ট স্কুলের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির অসাধারণ একটি পরিবেশনা আপনারা দেখতে পারেন আপনাদের সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মুস্তাহিউদ্দিন তরুণ উইলস লিটল পার্ট স্কুল অ্যান্ড কলেজ যারা পতাকা হাতে প্রবেশ করছেন উইলস লিটল পার্ট স্কুল অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি একে একে সবাই প্রবেশ করেছেন দুর্ঘটনা কবলিত জায়গায় যারা এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত করেছেন আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি So
পরিবেশনার জন্য ধন্যবাদ সবাইকে। আজকে এবার পুরস্কার ঘোষণার পালা। আজকে ক বিভাগ এবং ক বিভাগে বিভিন্ন ক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছে তাদের পাঠদান থেকে আমাদের বিচারকরা অত্যন্ত সুন্দরভাবে এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে ওনাদের যে অভিমত ব্যক্ত করেছেন তার ভিত্তিতে টোটাল নাম্বারের ভিত্তিতে আজকের বিজয়ী যারা তাদের নাম আমরা ঘোষণা করবো অল্প সময়ের মধ্যে। আর যাদের নাম ঘোষণা করবো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে। তবে ক বিভাগ এবং ক বিভাগের যারা বিজয়ী হয়েছ নাম ঘোষণার পরে তোমরা অবশ্যই বিজয় মঞ্চে এসে উপস্থিত হবে। বিজয় মঞ্চে ক বিভাগ দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী যেমন খুশি তেমন সাজ, চমৎকার ইভেন্ট, অত্যন্ত চমৎকার, যেমন খুশি তেমন সাজে এই মজাদার ইভেন্টে অংশগ্রহণ করে এত বিপুল সংখ্যক অংশগ্রহণ করেছে যে তাদের মধ্যে থেকে